এই যে রং নিয়ে চলে এসেছি। তো এইটা হচ্ছে 50 গ্রামের রং, বেশি লাগবে না, ওই গাছের ডালে তো রং করবো। তো এটা হচ্ছে বাস গ্রিন। এই যে চলে এসছে স্যার বাবু, ঘাসগুলো দেখো ছনছনে ঘাস, কঁচ 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 করে চিবাচ্ছে। তো এই মুহূর্তে পাখির ঘরের পুরো একদম গাছের ডালে রং করা হয়ে গেছে। আরে তোমরা সবাই চলে এসেছো, এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। তো আজকের টপিক আজকের হচ্ছে পাখির ঘরে রং করবো। তো গতকালকের হচ্ছে রং কিনে নিয়ে চলে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে রং নিয়ে চলে এসেছি। তো এইটা হচ্ছে 50 গ্রামের রং, বেশি লাগবে না, ওই গাছের ডালে তো রং করবো। তো এটা হচ্ছে বাস গ্রিন, গ্রিনটা দিলে বেশ ভালো লাগবে, তাই জন্য এই বাস গ্রিনের এটা নিয়ে এসছি। তো এই রংটা হচ্ছে আজকের পাখির ঘরে গাছের ডালে দেওয়া হবে। তো আজকের হচ্ছে 2রা জুলাই, আর এখন বাজে সকাল 9:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সবার প্রথম হচ্ছে খরগোশগুলোকে আর গিনিপিকগুলোকে খাবার দিতে হবে। পাখিগুলোকে তো খাবার দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে খরগোশ আর গিনিপিকগুলোকে খাবার দিতে হবে। এই যে ঘরে ঘাস কাঁড়ি রয়েছে এখানে, তো ছাগলের জন্য, খরগোশের জন্য, গিনিপিকের জন্য, সবার জন্য ঘাস রয়েছে। তো আমি হচ্ছে এই গামলাটাই করে ঘাস নিয়েছি, এটা হচ্ছে খরগোশকে দেবো, তারপর গিনিপিকগুলোকে দেবো। তো চলো। আর এর তো খাওয়ার আর জল দেওয়া রয়েছে, আর এদিকে বিড়াল বাচ্চা খেলা করছে। তো চলো যাই আগে খরগোশ ঘরে খাওয়ার দিতে। দেখি দেখি, আয় চলে আয়। ক্যারেটের ঘাসগুলো গতকালকে দেওয়া হয়েছিল, এই ঘাসগুলোকে বের করে দিতে হবে, আর এই ছনছনে ঘাসগুলো আজকের খাবে ওরা। আর দিচ্ছি, এই যে গিনিপিকগুলো চলে আসছে দেখো, দিচ্ছি। এই সাইডে একটা দরজা করে দিলে ভালো হবে, তাহলে এদেরকে যখন খাবার দিতে আসবো এদেরকেও খাবার দেওয়া যাবে। কে আছে? কুক, মুখটা তুলছে দেখো, এদিকে এদিকে এসে খা। এই যে চলে এসছে স্যার বাবু, ঘাসগুলো দেখো ছনছনে ঘাস। এখন এই খরগোশটা প্রেগনেন্ট হয়নি, তো 3টে ছেলে রয়েছে আর 1টা মেয়ে রয়েছে। তো আরও আনতে হবে, এখানে আছে গিনিপিকগুলোকে খাবার দিতে হবে। যে ঘাস নিয়ে চলে এসছি, আরে বাস, দিচ্ছি, গুলো, দিচ্ছি, আয়। এই যে সব আস্তে আস্তে আসতেছে, কঁচ করে চিবাচ্ছে। আর হ্যাঁ, রিসেন্ট হচ্ছে একটা ইচ্ছা হয়েছে, অনেকদিন আগে থেকে ইচ্ছা হয়েছিল যে ওই সাদা অ্যালবিনো ইঁদুরগুলো আনার। তো রিসেন্ট হচ্ছে খুব ইচ্ছা জেগেছে মনে, তাই জন্য হচ্ছে রিসেন্ট সাদা অ্যালবিনো ইঁদুরগুলো আনবো। তো এখন এই যে পাখির ঘরের ভিতরে ঢুকে গেছে, আর এই যে পেছনে রয়েছে তেঁতুল গাছের ডাল। তো তেঁতুল গাছের ডালটা দিয়েছি কারণ অনেক বছর টিকসই থাকবে, আর ওদিকে তো ভাঁড় দিয়ে সুন্দরভাবে লাইন দিয়ে সাজিয়ে দিয়েছি, এখন কম পাখি রয়েছে। তো পরে পরে আরও যখন পাখি হবে তারপর হচ্ছে লাইন বাই লাইন যখন ভাঁড় দিয়ে সাজিয়ে দেবো না, দেখতে বেশ দারুণ লাগবে। তো যাই হোক, এখন হচ্ছে পাখির ঘরের রংটা করে দিই, এই গাছের ডালটায় রং করব। আর রং তো নিয়ে এসছি বাস গ্রিন, দেখতে বেশ ভালো লাগবে। তো চলো ফটাফট হচ্ছে রংটা দিয়ে দিই। দেখো রংটা দেখো, বাস গ্রিন, দেখতে বেশ ভালো লাগবে। তো ফটাফট রংটা করে দিই, যদি না তুলায় আবার আনতে হবে আর কি। অনেকদিন থেকে ইচ্ছা ছিল বা রংটা করব। গাছে রংটা দিলে বেশ দারুণ লাগে আর কি, এইটাই।
সো এই মুহূর্তে আমার খরগোশ ঘরে চলে এসেছে। এদিকে সুজয়, না না আমাকে দেখাই, তুমি দেখাই, তুমি দেখাই, তুমি ওই যে সুজয় দেখতে পাচ্ছ, কেমন লাগছে বল? রংটা করতে ভালো ভালো লাগছে। আর সেদিকে আমাদের বৌদি রয়েছে, দেখছে বৌদি হচ্ছে ডিসিশন দিচ্ছে। আর মোটামুটি গাছের রং দেখো, এই যে এখান থেকে পুরো একদম এত দূর হয়েছে, আর বাদ বাকিটা রং করে দেবো। তো রঙের পর্ব চলছে এখন। তো এই মুহূর্তে পাখির ঘরের পুরো একদম গাছের ডালে রং করা হয়ে গেছে, টুকটাক একটু বাকি থেকে গেছে, মানে 50 গ্রাম রঙে আর কতটা হবে, তবুও পুরোটা দেখো, পুরোটা দিয়ে দিয়েছি, পুরোটা দেখতে পাচ্ছ তো, একদম নিচ থেকে পুরোটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বাস গ্রিন, দেখতে বেশ দারুণ লাগছে, দেখো দারুণ লাগছে দেখতে। তো যাই হোক, মোটামুটি পাখির ঘরের গাছের ডালে রং দেওয়া হয়ে গেছে আর ভাঁড় তো সাজানো হয়ে গেছে। তো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখো এই যে, তো মোটামুটি পাখির ঘরের গাছের ডালে রং করা হয়ে গেছে। যাই হোক, এটা তো কমপ্লিট হয়ে গেল। এইবারে হচ্ছে অ্যালবিনো সাদা ইঁদুরের পালা, এইবারে সাদা অ্যালবিনো ইঁদুরটা আনতে হবে। তারপর হঠাৎ মাত্র কোনো সময় ককটেল বা জাভা কোনো কিছু একটা নিয়ে আসতে পারি, দেখা যাক কখন কি হয়, হঠাৎ মাত্র হয়ে যেতে পারে। এই যে দেখো, তো যাই হোক মোটামুটি দেখতে পাচ্ছ রং করা কমপ্লিট। এই দেখো কেমন লাগছে রং করতে, দারুণ লাগছে না? পাখির ঘরের গাছে ডালে রং করে দিয়েছি, এই যে একদম বাস গ্রিন দিয়ে দিয়েছি, দেখতে দেখো দূর থেকে দেখো কেমন লাগছে, দেখো শুধু কত বড় ঘর। আর এইখানে যে খাঁচাটা ছিল ওই খাঁচাটা নিয়ে চলে গেছি বাড়িতে, তো ওই খাঁচাটা নিয়ে চলে আসবো। আর এইবারে সাদা অ্যালবিনো ইঁদুরটা আনতেই হবে যে করে হোক। তো এদের এখনও ব্রিডিং হয়নি মনে হয়, দুটো ছেলে আছে না কি কী জানি। তো পাখির ঘরের গাছে ডালের রং করা হয়ে গেছে, যাই হোক মোটামুটি করে দিলাম। তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। বাস গ্রিন দিয়েছি, দেখতে বেশ দারুণ লাগছে, তো আমার লাগছে দারুণ, তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।